হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি। ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি আপনাদের সাথে, এবং আজকে আমি যে দেশটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি সম্পর্কে আপনারা ইতিমধ্যে কম বেশি সকলেই সব কিছু জানেন, এই কান্ট্রিটি নিয়ে খুব বেশি বলার কিছু নেই। তো আপনারা যারা চিন্তাভাবনা করছেন হাঙ্গেরিতে পড়াশোনা করবেন, তারা কিন্তু চাইলেই জানুয়ারি ফেব্রুয়ারি ইন্টেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখন আসি এডুকেশনাল রিকোয়ারমেন্টস, লাইক কী কী লাগছে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য। যারা ব্যাচেলরের জন্য যেতে চাচ্ছেন তাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3 হলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং আইএসএর স্কোর একদমই লাগছে না। সো আপনি কিন্তু উইদাউট আইএসএও হাঙ্গেরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং আপনি টিউশন ফিজ আসবে অ্যারাউন্ড 5-6 লাখের মতো, এবং এক্ষেত্রেও হাঙ্গেরির ইউনিভার্সিটিগুলো কিন্তু বেশি স্মার্ট স্কলারশিপ প্রোভাইড করে থাকে। সো আপনি যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে কিন্তু আপনার টিউশন ফিটা আরও কিছুটা কমে আসবে। এবং এখন আসি মাস্টার্স নিয়ে। যারা মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন তাদের ব্যাচেলরের সিজিপিএ 2.75 হলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং এই ক্ষেত্রে আপনার আইএসএ স্কোর লাগছে না, আপনি এমওআই এবং উইদাউট আইএসএ অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং আপনার টিউশন ফিজ এসে দাঁড়াবে অ্যারাউন্ড সেম 5-6 লাখস, এবং এখানেও আপনি বেশ একটা হ্যান্ডসাম স্কলারশিপ পাবেন যেটা দিয়ে আপনার টিউশন ফিজটা বেশ কিছুটা কমে আসবে। আপনারা যারা চিন্তাভাবনা করছেন লো টিউশন ফিজে উইদাউট আইএসএ যেতে চাচ্ছেন তাদের জন্য হাঙ্গেরি অফকোর্স একটি বেস্ট চয়েস। সো আমি বলবো দেরি না করে আপনারা কিন্তু চাইলেই আমাদের অফিস ভিজিট করতে পারেন এই গোল্ডেন অপরচুনিটি পিক করার জন্য। আমাদের অফিস ভিজিটিং টাইম সকাল 10 থেকে বিকাল 6:30 পর্যন্ত। এছাড়া আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তাদের টেনশন করার কোনো কিছু নেই, আপনারা কিন্তু চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ।